দক্ষিণ কলকাতায় চেতলায় আয়োজিত হলো 109 বছরের দশমহাবিদ্যার শ্যামাপুজো। মহা ধুমধাম করে শ্যামাপুজোর আগে দিন সন্ধ্যাবেলায় উদ্বোধন করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এবং অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সহ সঙ্গীত শিল্পী ঝুমকি সেন। আয়োজক চেতলা সর্বসাধারণের কালীপুজো উদ্যোক্তা কমিটির পক্ষে বক্তব্য রাখেন সম্পাদক বাপি ঘোষ, সভাপতি সমর রায় এবং সাংস্কৃতিক সম্পাদক পিয়ালি ঘোষ। পুজোর কমিটির ইতিহাস এবং পুজো সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ কথা এদিন উঠে আসে বক্তাদের মধ্যে দিয়ে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝুমকি সেন ও বিশ্বজিৎ পাল সহ অন্যান্য শিল্পীদের গান এবং টালিগঞ্জের এক ঝাঁক তারকার সমন্বয়ে মহা ধুমধাম করে অনুষ্ঠিত হয়। পুজোর মাহাত্ম্য হচ্ছে চেতলা সর্বসাধারণের যে কালী পূজা, এটা 109 বছর। চেতলা প্রাচীন একটা গ্রাম্য জায়গা ছিল, তো এখানে খালি কালী পূজাই হতো, কোনো দুর্গা পুজো হতো না। তখন চেতলা সব থেকে পুরানো পুজো, যেটা চেতলা সর্বসাধারণের কালী পূজা আমাদের 109। কিন্তু 45 বছর আগে এই চেতলাতে খুব গণ্ডগোল হতো, মারামারি হতো, বোমা পড়তো, একটা অপসংস্কৃতির জায়গা তৈরি হয়েছিল, একটা মানে বিতর্কিত জায়গা, যেখানে ট্যাক্সি আসতে চাইতো না, যেখানে দিনের বেলায় বোম পড়তো। তখন আমাদেরকে আমরা যা যে মানে স্বামী শুদ্ধানন্দ মহারাজ এখানে ছিলেন, উনি তখন একটা পরামর্শ দিয়েছিলেন যে এই দশমহাবিদ্যার রূপ আমাদের এমনি সাজানো হতো আগে, কিন্তু ওটাকে মেনলি পূজা করলে যেটা কিনা হয়তো এখানে কিছুটা মানে শান্তির বার্তা হবে, যে আমাদের অন্যান্য পূজার সাথে আমাদের একটাই আলাদা ব্যাপার। মানে উনি বলেছিলেন এই দশমহাবিদ্যা পূজা করতো স্বামী শুদ্ধানন্দ মহারাজ। তা ওই সময় আপনারা সাধারণত পুজো দেখলে দেখতে পাবেন, সব পুজোতে মানে আপনার দেখবেন সংকল্প হয় একটা, সেটা হয় কোনো একটা ক্লাবের সেক্রেটারি অথবা কোনো প্রেসিডেন্ট অথবা এরম কিছু। কিন্তু আমাদের এই পূজার মাহাত্ম্য হচ্ছে যে আমাদের সর্বসাধারণের নামে পুজো হয়, সেখানে কোনো মানে কেউ না, নট এ সিঙ্গেল পার্সন, তার সংকল্প হয় মানুষের জন্য করা হয়, তাদের শান্তি কামনার জন্য করা হয়। আদি বাসস্থান মুর্শিদাবাদ, আমি এখানে বসবাস শুরু করেছি চাকরি সূত্রেই, এবং যেটা ওনারা বললেন বিশেষত ইয়ারি ম্যাডাম যেটা ভালো করে বুঝিয়ে বললেন যে এখানে পূজার মেন যেটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি, আমি কাউকে কোনো পুজোকে ছোটো করছি না, কাউকে ছোটো করছি না, কিন্তু এখন আমি যেটা দেখছি আমাদের ছেলেবেলায় যে ভক্তিটা দেখেছিলাম সে ভক্তিটা আস্তে আস্তে এখন অর্থাৎ মনে হচ্ছে যেন ভক্তিটা অনেক পেছনে চলে গেছে, ঐশ্বর্য এবং মানুষের। আমার হাজব্যান্ড কল্যাণ ঘোষ, উনি এই পুজোর সেক্রেটারি, উনি একটু বললে ভালো হয় একদম শুরুটা কিভাবে হয়েছিল, মানে প্রথমে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।